বলতে পারবো বা বুঝাতে পারবো, তাও আমি এখানে সাহস করে আসলাম, দাঁড়ালাম। আমার এখানে আমার শ্রদ্ধেয় স্যার এবং আমাদের ওই শ্রদ্ধেয় অভিভাবক সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমার একজন আমার একজন সন্তান এখানে পড়াশোনা করে, জানি না এই কারিকুলামে কার কতখানি উপকৃত হবে, কিন্তু আমি খুব উপকৃত হচ্ছি, কারণ আমার সন্তান এখানেই আছে, এখানেই পড়তেছি। আমার সন্তানের বাবা নাই, আমি সবসময় আমার সন্তানকে বলতাম, বাবা শুধু জাস্ট লেখাপড়া করলেই হবে না, পাশাপাশি তোমাকে সম্পূর্ণ কাজ করতে হবে। শুধু লেখাপড়ার ক্ষেত্রে থাকলে কিন্তু হয় না, একটা সার্টিফিকেট অর্জন করলে কিন্তু সব হয় না, আমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম শিখতে হবে। আমি আমার ছেলেকে বলি যে বাবা তুমি কাজ করো, শুধু পড়াশোনার পাশাপাশি সব ধরনের কাজ কাম তুমি করতে শিখো। হ্যাঁ আমি দেখতেছি এখন এই কারিকুলামের ভিত্তি করে আমার ছেলে এখন একটু পরিশ্রম হচ্ছে, কাজ করছে, বাগান করতেছে, সবজি চাষ করছে, আমি এটাতেই গর্বিত, এটাতেই গর্বিত যে না আমার ছেলে এখন একটু পরিশ্রম হচ্ছে পড়াশোনার পাশাপাশি। ও নিজেকে একটু বোঝার চেষ্টা করতেছে যে না আমাকে শুধু পড়াশোনা করলে হবে না, আমার মায়ের পাশে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সফল হতে হবে। এই জন্য আমি এটা নিয়ে আমি কারিকুলাম নিয়ে আমি গর্বিত বোধ করতেছি যে এখান থেকে আমার ছেলে বুঝতে পারবে যে আসলে এটাতে কতখানি আমরা আমাদের বাবা মার পাশে কতটুকু থাকতে হবে, আমাকে কতটুকু পরিশ্রম করতে হবে, আমি কিভাবে কি করলে এগিয়ে যেতে পারবো, এগুলো এখন শিখতেছে পড়াশোনার পাশাপাশি। এগুলো আমাদের জন্য জানাটা খুবই জরুরি। আমরা শুধু পারি না, আমরা সন্তানরা মায়েদের কথা বা বাবা মাদের কথা কিন্তু খুব কমই শুনে, স্কুলের কথাটা বেশি শুনে, ওরা স্কুলটাকে সব থেকে বেশি প্রাধান্য দেয়। আমরা যদি বলি বাবা এটা হয় না, তোমরা কিছুই জানো না, তোমরা কিছুই জানো না, স্কুলে যেটা শিখে সেটাই ওরা ভালো মনে করে, সেটাই ওরা বেশি মনে করে। তা আমি এটা থেকে বুঝতে পারছি যে না স্কুল থেকে যদি এরকম কঠোর পরিশ্রম হয়ে যায়, কিভাবে কাজ করলে আয় হবে, কি করলে ব্যয় হবে, ভালো মন্দটা বোঝার ক্ষমতা থাকে, তাহলে একদিন অবশ্যই ওরা একদিন ভালো করতে পারবে, একটা সার্টিফিকেট পাবে, তার সাথে ওরা পরিশ্রমী হতে পারবে।